রামকানাই বাবুকে নিয়ে আমার সবচেয়ে আশ্চর্য লাগত এই কথা ভেবে, এই মানুষটি শুদ্ধ সঙ্গীতের মানুষ, অথচ একই দক্ষতায় তিনি নজরুলগীতি গাইতেন, রবীন্দ্রসঙ্গীত গাইতেন, পল্লীগীতি গাইতেন এবং ছাত্রছাত্রীদেরকে সব ধরনের গান তিনি শিখিয়েছেন আশ্চর্য নৈপুণ্যের সঙ্গে। এই কথাটি আমার বিশেষভাবে বলবার, এবং তার ছাত্রছাত্রীদের গানে আমি দেখেছি স্বরক জ্ঞান, স্বরস্থান সম্পর্কে আশ্চর্য তাদের নিবেশ, ঠিক জায়গায় স্বর লাগানো, এটি তার আমি দেখেছি। যেমন কবিগানের মালসি যে আরম্ভ হইতো মাথুর হইল সাম্বিচ্ছেদে কাতরতি কাতরতি মথুরায় চতুরাদিতি মথুরা প্রতির প্রতি তৃতীয় বাক্য হয় সুষ্ঠ কিরম আছেন সাম্বিচ্ছেদে কাতরতি মথুরায় চতুরাদিতি তুমি চরে অক্রমণীরতে এলে বন্ধু মথুরাতে ব্রজের কথা সময়েতে আর কে মনে টপাঙ্গের গান মথুরা প্রতিরোধ তুমি চরে অক্রমণীরতে এলে বন্ধু মথুরাতে ব্রজের কথা সময়েতে আর কি মনে হয় এরপর গানের লর তোমার কুশল জানতে কানতে কানতে এলে মধুর দাম এখন আছে কি মরেছে প্যারি জানতে না রে শাম শাম যদি ছিল মনে বিরতি করিলে কেনে পীড়িত করে মারো প্রাণে একই ধর্মের কাম এরপর চেতানি বৃন্দাবনের কুশল মঙ্গল কেহ তো শুধায় না নিষ্ফল বৃক্ষে বানর যায় না ব্যর্থ আছে ধরা দাম যাহ বার্তা হইয়া গেল বলো বন্ধু বলো বলো কেমন আছো এসে মধুর ধাম এলো লরের পরে গেল এটা চেতান তারপরে আছে এটার তো ডাইনা এখন যে মালজোড়া গান হয় এই মালজোড়া গানের জনক কিন্তু কবি গান এই কবি গানের জনক হরি আচার্য তার বাড়ি হইল নরসিংদী বহু গানের রচয়িতা আছে তো এই কবি গানটার সাথে দুজন সরকার থাকতো দুই দলের তো আমার দলের সরকার আমার ভিন্ন দলের সরকার কবি গানটা গাওয়ার পরে সরকারের কিছু প্রশ্ন থাকতো
আমার আমার রেজিস্ট্রেশন দল তারের সরকারের প্রতি কিছু প্রশ্ন রাখতো আমার গানের পরে আমার সরকারের গানের পরে আমার বিপক্ষের দল যখন আসলে উঠলো সে গান গাইলো এই দলে গান গাওয়ার পরে তার দলের সরকার দাঁড়াইতো দাঁড়াইয়া ওই আমার দলের সরকারের কিছু উত্তর দিত উত্তরটা দিয়া আরো কিছু প্রশ্ন রাখতো আমার দলের সরকারের প্রতি পরবর্তীতে এই কবি গানটা উঠে গেল উঠে সরকারের যে পাল্টাটা এটুই ময়মনসিংহে দিয়া মাল জুড়ায় রূপ নিল এই রশিদ উদ্দিন জালাল রা